স্বাগত নিউজ 24 সকাল 7টা সংবাদে সঙ্গে আছি আমি আসমাতুলি। শুরুতে নিউজ 24 এর প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের বিশেষ আয়োজন ধাবমান বাংলাদেশ। করোনা সংক্রমণের বৈশ্বিক অর্থনীতির মন্দাভাবের মধ্যে বাংলাদেশের উন্নয়ন কিছুটা গতি হারালেও ঘুরে দাঁড়াতে শুরু করেছে অর্থনীতি। দুর্যোগের এই সময়ে মানুষের জীবন বাঁচানোর পাশাপাশি অর্থনীতির চাকা সচল রাখতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় অতি দরিদ্রদের খাদ্য আর নগদ সহায়তা যার মধ্যে অন্যতম। পাশাপাশি ব্যবসা বাণিজ্যের গতি ধরে রাখতে কয়েক ধাপে প্রণোদনা প্রশংসা করিয়াছে সব মহলে। অর্থনীতিবিদরা আশাবাদী, দুর্যোগকালে অর্থনীতির সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে প্রবৃদ্ধির হার দ্রুতই পুনরুদ্ধার সম্ভব হবে। সাজিদ জয় রিপোর্ট। পদ্মা সেতুর স্বপ্ন পূরণ এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। ঢাকার বুকচিরে নির্মাণাধীন মেট্রো রেলের লাইন প্রতিশ্রুতি দিচ্ছে নগর জীবনে গতি আনার। বিদ্যুৎ খাতে বিপ্লব ঘটাতে করোনা মহামারীর মধ্যেও এগিয়ে চলেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ। এবছরের গোড়ায় সরকারি হিসেব অনুযায়ী মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, পায়রা বন্দর সহ সরকারের অগ্রাধিকারমূলক 8 প্রকল্পের বাস্তবায়ন প্রায় 60%। মহামারীর এই সময়ের মধ্যেও মেগা প্রকল্পগুলোর বাস্তবায়ন স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর। কেউ কেউ মনে করেছে যে এই সকল কাজ থেমে যাবে, এটা থামেনি, কারণ আমরা এই সকল কাজ করেছি। আমার মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন যে করোনা মোকাবিলা করব, জীবন সুরক্ষা করব, উন্নয়নের গতি ধরে রাখতে হবে এবং কোনো প্রকল্পের কাজ কোনো মতেই আটকে রাখা যাবে না, এই জন্য আমরা এটা করতে পেরেছি। বিশ্বজুড়ে করোনা সংক্রমণের বাস্তবতায় উন্নত দেশগুলো যখন আশঙ্কা করেছে খাদ্য ঘাটতির, তখন বিরূপ পরিস্থিতিতেও বাংলাদেশ খাদ্য উদ্বৃত্ত দেশগুলোর মধ্যে অন্যতম। কৃষির সঙ্গে সম্পৃক্ত মৎস্য, পশুপালন, মা, এগুলা এই সকল ক্ষেত্রে কোনো উন্নয়ন কোনোভাবে গ্রামাঞ্চলে ছড়িয়ে ছিটে থাকা এগুলো বাধাপ্রাপ্ত হয়নি। শুধু খাদ্য নিরাপত্তা নিশ্চিত করলেই চলে না, দুর্যোগের এই সময়ে সচল রাখতে হয় অর্থনীতির চাকাও। এজন্য বিপর্যয় কাটিয়ে উঠতে করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত লক্ষাধিক কোটি টাকার ঋণ, নগদ অর্থ আর খাদ্য সহায়তা দিয়েছেন সরকার প্রধান। সেই সময়টায় প্রণোদনা দিয়েছিলেন বলে তখন কিন্তু বাজেট হয় নাই, বাজেটের আগেই তিনি এই প্রণোদনাটা দিয়েছিলেন। দেবার ফলে বাংলাদেশের অর্থনীতিতে একটা সুস্থির অবস্থা এখনো বিরাজ করছে। করোনার মাঝেও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছাড়িয়েছে $45 বিলিয়ন ঘর। বিদেশ থেকে পাঠানো রেমিটেন্সও জন্ম দিয়েছে নতুন নতুন রেকর্ড। কিছুটা কমে যাওয়া প্রবৃদ্ধি পুনরুদ্ধারে এখন সর্বোচ্চ নজর নীতি নির্ধারকদের। মাননীয় প্রধানমন্ত্রী তার যে লকডাউনের নির্দেশনা দিয়েছিলেন তখন পরিষ্কার বলেছিলেন সড়কে পাবলিক চলাচল কম হবে, কিন্তু শ্রমিক এবং দ্রব্য সামগ্রী, ফসল, খাবার দাবার ইত্যাদি চলাচলে কোনো বাধা সৃষ্টি করা হবে না। ফলে সার্বিক অর্থনীতি বাজারগুলোকে সচল রাখা হয়েছে, সার্বিক অর্থনীতি সচল ছিল, এই জন্য করোনা প্রবৃদ্ধি কিছুটা কমেছে অস্বীকার করব না, এরপরেও আমরা ভালো প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছি। মহামারীর আগেই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকায় নিজের স্থান করে নেয় বাংলাদেশ, আর এই সাফল্যের নেতৃত্বে ছিলেন স্বয়ং সরকার প্রধান। মহামারীর মধ্যেও এই অর্জন ধরে রাখার চ্যালেঞ্জ সফলভাবে মোকাবেলা করা সম্ভব হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। মহামারীতেও দুরন্ত গতিতে এগিয়ে চলেছে 100 অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের কাজ। এরই মধ্যে উৎপাদন শুরু করেছে 27টি দেশি বিদেশি শিল্প প্রতিষ্ঠান। এ পর্যন্ত ইকোনমিক জোনগুলোয় মোট বিনিয়োগ প্রস্তাব এসেছে প্রায় 2,33,000 কোটি টাকার। বেজের নির্বাহী চেয়ারম্যান ইউসুফ হারুনের আশা, কয়েক বছরের মধ্যে দেশের মোট রপ্তানি আয়ের সিংহভাগ হবে ইকোনমিক জোন থেকে। বিস্তারিত সুলতান আহমেদ রিপোর্টে। ছোট্ট আয়তনের দেশের শিল্প সম্ভাবনা যে বিশাল, সে সত্য উপলব্ধি করে এই দেশের বিভিন্ন জেলায় অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন করছে সরকার। এরই মধ্যে 97টি অঞ্চলের অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিটি অর্থনৈতিক অঞ্চলে উৎপাদনের শতভাগ সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি সরকারের। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় বঙ্গবন্ধু শিল্পনগরী তৈরি হচ্ছে চট্টগ্রাম ও ফেনী জেলার 122 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে, যেখানে দেশি বিদেশি প্রায় 200 প্রতিষ্ঠান $30 বিলিয়ন বিনিয়োগ নিশ্চিত করেছে। বাস্তবায়নকারী সরকারি প্রতিষ্ঠান বেজার আশা, কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি রপ্তানি ও জিডিপিতে বড় অবদান রাখবে অর্থনৈতিক অঞ্চলগুলো। শুধু দেশীয় বিনিয়োগকারীদের
উৎসাহ প্রদান করে তা নয়, বিদেশি যারা বিনিয়োগকারী তাদেরকেও আমরা উৎসাহ প্রদান করি। জোন থেকে যে সমস্ত রপ্তানি হবে সেটি দেখা গেল আমাদের রপ্তানি আয়ের 50% কিংবা 60%। এরই মধ্যে 9টি অর্থনৈতিক অঞ্চলে মোট 27টি প্রতিষ্ঠান উৎপাদন ও রপ্তানিও শুরু করেছে। করোনার সময়েও প্রায় 60,000 কোটি টাকার বিনিয়োগ এসেছে অর্থনৈতিক অঞ্চলগুলোয়। এ নিয়ে মোট বিনিয়োগ দাঁড়িয়েছে 2,33,000 কোটি টাকা। ইকোনমিক জোনের আসলে পরিকল্পনাটা আমাদের এমন ভাবেই করতে হবে যেন আমরা খুব দ্রুত বাস্তবায়ন করতে পারি, যেহেতু বিনিয়োগ আমাদের জন্য দরকার, কাজে এই কাজে প্রক্রিয়াটা চালিয়ে যেতে হবে। বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলো বাস্তবায়ন হচ্ছে পরিকল্পনা মাফিক। মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা এসব অর্থনৈতিক অঞ্চলে কাজ করেও খুশি কর্মীরা। এলাকাবাসী বলছেন, পাল্টে যাচ্ছে পুরো এলাকার অর্থনৈতিক দৃশ্যপট। আগে যারা দিনমজুরি ছিল এখন ফ্যাক্টরিতে কাজ করে ভালো অবস্থানে আছে, 6 মাস বসেছিল, এখন 6 মাসেও তারা প্রতি মানে পুরো বছরটি তারা কাজ করতে পারতেছে। ইকোনমিক জোনের ভিতরের যে ইনফ্রাস্ট্রাকচার বা এনভায়রনমেন্টটা, এটা এক কথায় অসাধারণ। বিনিয়োগকারীরা যে কোনো সময় যে কোনো সার্ভিস আমাদের কাছ থেকে যেটি আমাদের দেওয়ার কথা সেটি চাইলে কিন্তু আমরা দিচ্ছি। তবে মহামারী ও লকডাউনে কিছুটা চ্যালেঞ্জের মধ্যেও পড়েছে উৎপাদন প্রক্রিয়া। বিশ্ববিখ্যাত জাপানিজ মোটরযান উৎপাদনকারী প্রতিষ্ঠান হোন্ডার উৎপাদন সফলভাবে শুরু হয়েছে বাংলাদেশের আব্দুল মোনেম ইকোনমিক জোনে। এমনিভাবে বিশ্বের অনেক নামি দামি কোম্পানি, এমনকি দেশীয় অনেক বড় বড় কোম্পানিও উৎপাদন শুরু করেছে বাংলাদেশের অর্থনৈতিক জোনগুলোতে। সরকারের প্রত্যাশা 2030 সালের মধ্যেই 100টি অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন করে কর্মসংস্থান তৈরি করবে প্রায় 1 কোটি মানুষের। সুলতান আহমেদ, News24, গজারিয়া, মুন্সিগঞ্জ। চলমান কঠোর লকডাউন বাস্তবায়নে দিনব্যাপী আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি থাকলে রাতে তা যেন উপেক্ষিত। রাজধানীর প্রবেশ পথগুলো দিয়ে রাতের আধারে অবাধেই চলছে সিএনজি, অটোরিকশা, কার, মাইক্রোবাস, মোটরসাইকেল সহ প্রায় সব ধরনের পরিবহন। ফলে রাতে রাজধানীতে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই প্রবেশ করছে মানুষ। তবে পুলিশের দাবি, দিনের মতো রাতেও তারা শক্ত অবস্থানে আছেন। নাইমাল জিকর প্রতিবেদন। রাজধানীর মিরপুর সড়কের দৃশ্য এটি। অন্যান্য স্বাভাবিক রাতের মতোই রাজধানীর এই সড়কে যাত্রী নিয়ে চলছে সিএনজি, প্রাইভেট কার সহ বেশ কিছু গণপরিবহন। রাজধানীর প্রবেশমুখ গাবতলিতে চেকপোস্ট থাকলেও সেখানে ছিল না আইন প্রয়োগকারী সংস্থার কোনো সদস্য। চেকপোস্টের পাশেই দেখা মেলে বেশ কিছু সিএনজি, মোটরসাইকেল ও প্রাইভেট কারের, যাদের অনেকে এসেছেন দূর দূরান্ত থেকে যাত্রী নিয়ে, আবার অনেকে করছেন যাত্রীর অপেক্ষা। বলেন, দিনে পুলিশি তৎপরতার কারণে রাতকেই জীবিকার উৎস হিসেবে বেছে নিয়েছেন তারা। স্যার কি সিঙ্গেল পাই নেই স্যার, পালে তো স্যার কথা বলতো। প্রায় 10টার সময় গাড়ি নিয়ে বাইরে আয়, আটকা আটকালে স্যারে দেয় আবার সময় দিয়ে টাকা খাইয়া 200-100। এই ম্যানেজ করে কোয়া ভাই আসিটা যাইয়া। দিনে তো পুলিশে অত্যন্ত জ্বালাচ্ছে বা ভাড়া মারা যাচ্ছে না, বেরোনো যাচ্ছে না, তো রাত্রে একটু পুলিশের চাপ কম, এই জন্য একটু ভাড়া মারা। News24-এ উপস্থিতি টের পেয়ে কিছুক্ষণের মধ্যেই সেসব চেকপোস্টে হাজির হন দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা। সরিয়ে দেন চেকপোস্টের পাশে থাকা সিএনজি মোটরসাইকেলগুলোকে। এতক্ষণ কোথায় ছিলেন জানতে চাইলে তার কোনো সদুত্তর দিতে পারেননি তারা। তবে দাবি করেন, দিনের মতো রাতেও তাদের অবস্থান কঠোর। সাইডে সাইডে ছিল হয়তো, কিন্তু সবাই আমরা এখানে আছি রাস্তায়। চেক ছাড়া একটা গাড়ি ছাড়ি না, আর এমনি যেগুলো ইমার্জেন্সি গাড়ি ওগুলো যাচ্ছে। করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিন মৃত্যুর কোলে ঢলে পড়ছেন শত শত মানুষ। তাই মানুষের অবাধ চলাচল এখনই নিয়ন্ত্রণ করা না গেলে মৃত্যুর এই মিছিলে আরও যুক্ত হবে অনেক নতুন নাম বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। নাইম আলচিকো, News24, ঢাকা। এদিকে কঠোর লকডাউনের মধ্যে এখনও ঢাকার দিকে আসছে মানুষ। দৌলতদিয়া ফেরিঘাটে পরিবহনের সাথে ফেরিতে পার হচ্ছে সাধারণ যাত্রী। বিস্তারিত জানাতে দৌলতদিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, ঘাটে ঢাকামুখী মানুষের চাপ কেমন দেখছেন? লকডাউনের শুরু থেকে কিন্তু দৌলতদিয়া পাটুরি নরুর ব্যবহার করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাধারণ মানুষ কিন্তু ঢাকামুখী হচ্ছে এবং অনেক যাত্রী কিন্তু ঢাকা থেকে ঘরমুখী হচ্ছে। আমি এই মুহূর্তে দৌলতদিয়া ফেরিঘাট রয়েছি। দৌলতদিয়া ফেরিঘাটে আমি দেখাতে চাচ্ছি যে এই ঘাটটা ব্যবহার করে কিন্তু সকাল থেকে শত শত যাত্রী কিন্তু ফেরি পার হওয়ার চেষ্টা করছে। যে সকল যাত্রী আসছেন অটো রিক্সায় এবং মোটরসাইকেলে, তারা কিন্তু কোনো বাধাবিহীন ছাড়াই, এই রাস্তায় কোনো দুর্ভোগ না ছাড়াই কিন্তু তারা ফেরিতে উঠতে পারছে। অনেক যাত্রীর সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে রাস্তায় কোনো প্রকার তাদেরকে কিন্তু সমস্যা পড়তে হয়নি। সমস্যা হয়েছে রাস্তায় কোনো প্রকার না থাকার কারণে তাদেরকে ছোট ছোট যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে আসতে হয়েছে, তাছাড়া কোনো কোনো প্রকারই সমস্যা হয় নাই।
এই দোলন, তারা কিন্তু দোলন দেয়া ঘাটে সহজে এসে কিন্তু ফেরি পারাপার হয়ে ঢাকামুখী হচ্ছে। এবং আমরা একটি বিষয় দেখতে পাচ্ছি, দোলন দেয়া ঘাটে সাতটি ফেরি ঘাট রয়েছে, যে সকল ফেরি ঘাট দিয়ে যাত্রীগুলো আসছে, ফেরি আসছে, সেগুলো ফেরিতে কিন্তু প্রত্যেকটি ফেরিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ যাত্রী আমরা দেখতে পাচ্ছি। তারাও কিন্তু ঢাকা থেকে ঘরমুখী হচ্ছেন কোনো বাধাবিহীন ছাড়াই। আমরা একটি বিষয় দেখতে পাচ্ছি যে দোলন দেয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে, তবে এই নৌ রুটে কিন্তু লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। কিন্তু বিআরডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে পণ্যবাহী ট্রাক এবং জরুরি যানবাহন পারাপার করার জন্য দোলতিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। আর এই সুযোগে কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার সাধারণ মানুষ তারা সহজেই কিন্তু ঢাকামুখী হচ্ছে এবং ঢাকা থেকে অনেক যাত্রী ঘরমুখী হচ্ছে। আমরা একটি বিষয় দেখতে পাচ্ছি যে এই চিত্রটি কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের সংখ্যাটাও বৃদ্ধি পায়, তবে রাতে এই চিত্রটি একটু কমে আসে বিআরডব্লিউটিসির ধারণা। তো আমরা যখন যাত্রীরা যায় তখন কিন্তু সামাজিক দূরত্ব বজায় না রাখে তারা গাদাগাদি করে কিন্তু ঘরমুখী হচ্ছে, অনেক যাত্রী কিন্তু ঢাকামুখী হচ্ছে। তো এই ছিল দোলন্দিয়া ফেরিঘাটের সর্বশেষ সংবাদ। আমি এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে তুলির কাছে। তুলি শামীম, আপনাকে ধন্যবাদ। দোলন্দিয়া ঘাট থেকে লকডাউনের এই মুহূর্তের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। টানা বৃষ্টি আর জোয়ারের পানিতে তলিয়ে গেছে কক্সবাজারের বিস্তীর্ণ অঞ্চল, কয়েকশো গ্রাম এখন পানির নিচে। বিস্তারিত জানাতে কক্সবাজারের টেকনাফ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জয়, কক্সবাজারের জলাবদ্ধতার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ তুলি, আপনি যথার্থই বলেছেন যে কক্সবাজার টেকনাফের বিভিন্ন জায়গা এখনও পর্যন্ত পানির নিচে। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে বৃষ্টি এখন একটু থামছে, কিন্তু আমরা দেখলাম রাতভর বৃষ্টি হলে আরও বেশি খারাপ অবস্থা ছিল। দুদিন ধরে কিন্তু টানা বৃষ্টিতে, এমনকি যে পাহাড় আপনি দেখছেন সেই পাহাড়ের ডলে কিন্তু আসলে এই এলাকাটা একেবারে কিন্তু পানির নিচে ছিল। তার কারণে যে ঘরবাড়িও কিন্তু অনেকটা পানির নিচে এখনও পর্যন্ত কোনো কোনো জায়গায় আছে। তেমনিভাবে কিন্তু আমরা দেখছি ফসলি জমি থেকে নিয়ে লবণের মাঠগুলো কিন্তু খুব একটা ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখছি যারা বাসিন্দা আছেন তারা কিন্তু খুব একটা সমস্যায় পড়েছেন। রাতভর কিন্তু আসলে খুব একটা আতঙ্কে রাত কাটিয়েছেন তারা। যে কোনো সময় কিন্তু পাহাড় যেহেতু কাছে পাহাড় ধসও হতে পারে, তেমনিভাবে কিন্তু আসলে যে এই জায়গাগুলো পানির পাহাড়ের ঢল নামার কারণে কিন্তু যে কোনো মুহূর্তে পানি ঘরের মধ্যে প্রবেশ করবে, সেই আতঙ্কে কিন্তু আসলে তারা আছেন। আমরা একটু কথা বলবো এখানে যারা বাসিন্দা আছেন, যারা খুব একটা দুই দিন ধরে দুর্ভোগে আছেন। আমি জানতে চাচ্ছি ঘরের মধ্যে পানি কি প্রবেশ করেছে কিনা? হ্যাঁ, প্রবেশ করেছে পানি, ঘরের মধ্যে পানি প্রবেশ করেছে। প্রায় সাইরেতে 5 ফুট পর্যন্ত পানি প্রবেশ করেছে ঘরের মধ্যে। মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, এলাকার ফসল জীবন নষ্ট হয়েছে প্রায় 400 হানির মতো। 100-200 পরিবারের মতো মানুষ ঘরবাড়ির নষ্ট হয়ে গেছে, অনেকের জমায়া লবণ নষ্ট হয়ে গেছে, পুকুর বিলীন হয়ে গেছে, পুকুরের মাছটা নষ্ট হয়ে গেছে। এখানে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। আজকে 26 তারিখ হইতে হইতে বৃষ্টি হয়েছে, আজকে 29 তারিখ একটু কমছে। দুদিন পানি মধ্যে বন্দি আসছিল। এটা হচ্ছে যে নীলা ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ড নাটমোড়া করা, একদিকে নাপ নদী আমরা দেখছি, আরেকদিকে দেখা যায় কিন্তু পাহাড়। তো যেখানে একটা বেড়িবাঁধ হলো মাঝখানে, কিন্তু সেখানে কিন্তু পানি কেন? বেড়িবাঁধ যেটা দিয়েছিল ওইটা হচ্ছে উঁচু করে দিয়েছিল। আমাদের এখানে একটা ছোটো একটা সুলেজ গেট আছে, সুলেজ গেট ওইটার মধ্যে যে পানি যেতে না পারার কারণে পাহাড়ের পানি আর বৃষ্টির পানি প্রচণ্ড উঁচু হয়ে মানুষের ঘরবাড়ি অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। ধন্যবাদ। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলতে চাচ্ছি, আপনার সাথেও জানতে চাচ্ছি কেমন সমস্যা আছে। সময় আমাদের এখানে প্রায় আজকে 26 তারিখ হতে আজকে 29 তারিখ অনেক 200-250 পরিবার পর্যন্ত কীরকম ক্ষতি হয়েছে? আমাদের প্রায় 10-15 লাখ টাকার মতন আমার নিজের ক্ষতি হয়ে গেছে। আমি আজকে দুদিন পর্যন্ত ভাত খাইতে পারি নাই, আমার গায়ে জামা পর্যন্ত দিতে পারি না। আমি আর জন্য বাড়ির থেকে একটা কাপড় পরছি, কাপড়ও পরার মতন নেই, খুব অসহায় এখানে এই এলাকার লোকজন। আমার 2টা মুরগির খামার, ওইখানে খাদ্য ছিল, মুরগি ছিল,
দেখার মতন দেখাশোনার মতন কেউ আসিও না। তুলি, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন এখনও পর্যন্ত অনেক মানুষ কিন্তু পানি বন্দিতে আছেন, তারা কিন্তু আসলে খুব একটা শুকনো খাবারের জন্য হাহাকার করছেন, তাদের হাতে এখনও পর্যন্ত কোনো শুকনো খাবার তাদের হাতে পৌঁছেনি, সে কারণে তারা কিন্তু আসলে অভিযোগ করছেন। জনপ্রতিনিধি যারা আছেন তারাও কিন্তু আসলে ওই সময় যদি এগিয়ে আসতো তাহলে কিন্তু তাদের জন্য অনেকটা সুবিধা হতো বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে তুলির কাছে। জয়, আপনাকে ধন্যবাদ কক্সবাজারের জলাবদ্ধতার সবশেষ তথ্য জানাবার জন্য। উত্তর বঙ্গোপসাগরে উপকূলবর্তী এলাকায় সৃষ্ট মৌসুমী লঘুচাপের কারণে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে দুই দিন ধরে থেমে থেমে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। পাহাড় ধসের সংখ্যায় বুধবার রাত পর্যন্ত চট্টগ্রাম শহরের বিভিন্ন পাহাড় থেকে 105টি পরিবারের 400 জনকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়েছে জেলা প্রশাসন। বৃষ্টিতে নগরীর আগ্রাবাদ, বহদ্দারহাট, মুরাদপুর, দুই নম্বর গেট সহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। বৃষ্টির সাথে সমুদ্র জোয়ারের পানিতে একাকার হয়ে তলিয়ে গেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল। চরম ভোগান্তিতে আছেন রোগী ও স্বজনরা। আবহাওয়া অফিস বলছে এই বৃষ্টিপাত চলতে পারে আরও একদিন। করোনার পর হুহু করে প্রকোপ বাড়ছে ডেঙ্গুর। গত 24 ঘন্টায় রাজধানী সহ সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 153 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে ডেঙ্গু মশার লার্ভা ধ্বংসে জনসচেতনতার সৃষ্টির লক্ষ্যে জোর প্রচার প্রচারণায় সহ অঞ্চলভিত্তিক ডেঙ্গু অভিযানে নেমেছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক জানিয়েছেন, ঢাকা বিভাগের 6টি হাসপাতালকে ডেঙ্গু চিকিৎসায় ডেডিকেটেড করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। করোনার ঊর্ধ্বগতির সাথে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায় গত 24 ঘন্টায় রাজধানী সহ সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা 153 জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 568 জন। ওই পরিসংখ্যে দেখা যায় চলতি বছরের 1 জানুয়ারি থেকে রাজধানী সহ সারা দেশে মোট 2098 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1526 জন। চলতি বছরে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছে 4 জন। এমন পরিস্থিতিতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের লক্ষ্যে মশক নিধন অভিযান ও জনসচেতনতামূলক প্রচারণায় মোটর শোভাযাত্রা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। উত্তর সিটি মেয়র জানান, অঞ্চলভিত্তিক প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু মশার লার্ভা ধ্বংসে জনমত গড়ে তোলার প্রচারণা অব্যাহত থাকবে। আগামী শনিবার থেকে আমরা সকাল 10টার সময় 10:10 আমাদের যার যার বাসা, বাড়ি, অফিস, কনস্ট্রাকশন বিল্ডিং যা কিছু আছে আমরা যেন পরিষ্কার করে ফেলি 10 মিনিটের জন্য। এর আগে সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 58 ও 59 নম্বর ওয়ার্ড থেকে ডেঙ্গু বিরোধী প্রচারণার নামে ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস, রোগ হওয়ার আগেই যেখানে আপনারা লক্ষ্য করবেন, আপনাদের আঙিনা হোক, আশেপাশে এলাকা হোক, পাড়া প্রতিবেশীর এলাকা হোক, আমাদেরকে তথ্য দিলে আমরা সার্বক্ষণিক আধা ঘন্টার মধ্যে আমরা সেখানে চলে যেতে পারবো, সেখানে ব্যবস্থা নিতে পারবো। ঢাকা উত্তরের প্রচারণা থেকে ডেঙ্গু পরিস্থিতি এবং স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তুতির কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক। 6টি হাসপাতালকে আমরা ডেঙ্গুর জন্য ডেডিকেটেড করে দেবার এটি সিদ্ধান্ত হয়েছে। সাফসলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, রেলওয়ে হাসপাতাল, কেরানীগঞ্জে আমাদের একটি হাসপাতাল আছে, কামরাঙ্গীরচরে, আমিনবাজারে বিশ্বজ্জার একটি হাসপাতাল আছে, তার পাশাপাশি আপনার শহীদ আহসানুল্লাহ মাস্টার 250 শয্যার যে হাসপাতালটি আছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রে জানা যায়, সরকারি সব হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে এবং বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু পরীক্ষার খরচও নির্ধারণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। করোনা মহামারীর কারণে 24 ঘন্টার সংবাদ ভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ 24 এর ষষ্ঠ বর্ষে পদার্পণ উদযাপন হয়েছে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে। বুধবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার প্রধান কার্যালয়ে কেক কেটে ষষ্ঠ জন্মদিন উদযাপন করেছে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠানটি। এ সময় কালের কণ্ঠ সম্পাদক ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, বাংলা নিউজ 24.com এর সম্পাদক জুয়েল মাঝার, নিউজ 24 এর হেড অব নিউজ রাহুল রাহা, প্রধান বার্তা সম্পাদক শাহনাজ মুন্নির সহ সিনিয়র সাংবাদিক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদপত্র সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ থেকে নিজের পদত্যাগের কারণ ব্যাখ্যা করেছেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নৈম নিজাম। এক বিবৃতিতে জানিয়েছেন, পরস্পর ঐক্য ধরে রেখে একটি ইতিবাচক অবস্থা নিয়ে কাজ করতে চেয়েছিলেন তিনি, কিন্তু কিছু কঠিন বাস্তবতা হল সরকারের বিরুদ্ধে মাঝে মাঝে বিবৃতি প্রদান ছাড়া সম্পাদক পরিষদ আর কোনো কিছু নিয়ে কাজ করছে না। সম্পাদকদের একটি প্রতিষ্ঠান শুধুমাত্র সরকার বিরোধী ভাব নিয়ে চলতে পারে না, পরিষদ পেশার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারছে না, শুধুমাত্র সভাপতির ব্যক্তিগত ইচ্ছায় প্রতিষ্ঠান চলছে, প্রথম আলো ও ডেইলি স্টারের স্বার্থ রক্ষা সম্পাদক পরিষদের কাজ হতে পারে না, এসব তৎপরতা মিডিয়ার জন্য মঙ্গল বয়ে আনতে পারে না। নৈম নিজাম মনে করেন, কোনো অপরাধ প্রমাণের আগে কোনো মিডিয়া মালিকের বিরুদ্ধে সংবাদ পরিবেশন কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, এ বিষয়ে বারবার বলার পরও সভাপতি নিজের অবস্থান থেকে সরেননি, বিধায় সম্পাদক পরিষদ থেকে সরে দাঁড়ানো ছাড়া বিকল্প ছিল না তার। মঙ্গলবার সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নৈম নিজাম। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সকাল 7টা সংবাদ। দর্শক, আগে জানিয়েছি টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মমু। মমু, চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানান। ধন্যবাদ তুলি, আমি আছি এখন চট্টগ্রাম মা শিশু হাসপাতালে। কিছুদিন ধরেই কিন্তু টানা বৃষ্টি অব্যাহত রয়েছে চট্টগ্রামে, যেহেতু গতকাল থেকে ভারী বর্ষণ হচ্ছে, যার কারণে চট্টগ্রামের মা শিশু হাসপাতালটি পানিতে তলিয়ে গেছে। আপনি নিশ্চয়ই ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন, পুরো হাসপাতাল এখন পানির নিচে। এখানে যারা রুগী আছেন তারা কিন্তু অনেক দুর্ভোগে আছেন, এখানকার যারা কর্মচারী কর্মকর্তা যারা আছেন সবাই বিপাকে পড়েছেন, যেহেতু এখন করোনা পরিস্থিতি চলছে, ভয়াবহ রূপ নিয়েছে চট্টগ্রামে করোনা। এর মধ্যে এই পানির নিচে হাসপাতালটি, এই হাসপাতালে কিন্তু করোনা ওয়ার্ড রয়েছে, যার কারণে এখানকার মানুষ সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছে। সাধারণত চট্টগ্রামের মা শিশু হাসপাতালটি চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থান হওয়ার কারণে সামান্য জোয়ারের পানিতেও কিন্তু এই হাসপাতালটি তলিয়ে যায়। এখন তো ভারী বর্ষণ অব্যাহত আছে, যার কারণে এই এই কোমর সমান পানির মধ্যে এই হাসপাতালটি ডুবে আছে, রোগীরা মারাত্মক বিপাকে আছে। এখানকার এখানে যারা আছেন সবাই একই অবস্থার মধ্যে আছে, এবং এই ময়লা এবং দুর্গন্ধজনিত পানির কারণে এখানে অনেক কর্মচারী কর্মকর্তারাই কিন্তু এই অসুস্থ হয়ে পড়ছেন, এবং পানিবাহিত রোগও দেখা দিয়েছে। আপনি শুধুমাত্র চট্টগ্রামের মা ও শিশু হাসপাতাল না, আগ্রাবাদের বিভিন্ন স্থানে কিন্তু আমরা পানি দেখেছি, নিম্নাঞ্চলগুলো পানিতে তলিয়ে গেছে, মানুষ এইভাবেই কিন্তু বিপাকে আছে। এখন সমুদ্রে কিন্তু নিম্নচাপ
অব্যাহত থাকার কারণে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত আছে, টানা ভারী বর্ষণ হচ্ছে যার কারণে পানি আরও বাড়ছে। যদি এমন অবস্থা হয়ে থাকে হয়তো পানিতে তলিয়ে যেতে পারে পুরো মা ও শিশু হাসপাতালটি। এখন করোনা পরিস্থিতির মধ্যে, এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে যদি হাসপাতাল যদি পানির নিচে থাকে তাহলে সাধারণ মানুষের ভোগান্তি তো বাড়তে পারে। এখানে যারা আছেন তাদের সাথে একটু কথা বলতে চাই, এই যে পানিতে তলিয়ে যাওয়ার কারণে মা ও শিশু হাসপাতাল, আপনাদের কী ধরনের সমস্যা হচ্ছে? বিরাট সমস্যা, এখানে রোগী নিয়ে আসা যাওয়া, চারিদিক পারিপার্শ্বিক ওষুধের দোকানে যাইতে পারতেছি না, খাবারের দোকানে যাওয়া যাচ্ছে না, নানান প্রবলেম। অসংখ্য ধন্যবাদ, দুটি কথা বলছিলাম এখানকার যাদের স্থানীয় আছে তাদের সাথে। আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, পানিতে তলিয়ে যাওয়ার কারণে কি ধরনের সমস্যা হচ্ছে আপনাদের? আজকে মনে করেন আজকে আমার বাচ্চা নিউমোনিয়া এসেছে, এক সপ্তাহ ধরে আমরা এখানে আছি, মানে এখানে এক সপ্তাহ ধরে দেখতেছি এরকম, মানে একে কোনো পরিবর্তন নেই, প্রত্যেক দিন আসে এরকম, মানে ঝামেলাতে এই পানির অবস্থা মানে একেবারে খারাপ, মানে প্রত্যেক দিন মানে এই অবস্থা আর ভালো লাগতেছে না। অসংখ্য ধন্যবাদ, দুটি কথা হচ্ছিল এখানে রোগী স্বজনদের সাথে, তারাই বলছিলেন শিশুকে নিয়ে হাসপাতালে এসেছেন কিন্তু পানির কারণে তারা বিপাকে পড়েছেন, যে অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করেছেন তাদের সাথে তাদের পরিবার পরিজনও কিন্তু এই পানির কারণে কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন, এবং সবচেয়ে যে ভয়টা সেটা হচ্ছে করোনার সংক্রমণ এখান থেকে সবচেয়ে বৃদ্ধি পেতে বলে মনে করছেন। তো চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকেই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য, ফিরে যাচ্ছি স্টুডিওতে। তুলি মোমো, আপনাকে ধন্যবাদ চট্টগ্রামের জলাবদ্ধতার খবর জানাবার জন্য। আবারও লকডাউনের খবর, রাজধানীর লকডাউন পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মৌ খন্দকার। মৌ, কঠোর লকডাউনে রাজধানীর চিত্র এখন কেমন দেখছেন? ধন্যবাদ তুলি, আপনি যেমনটি বলছিলেন আমরা বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি, লকডাউন কিন্তু ঢিলাঢালাভাবেই লকডাউন চলছে, গণপরিবহন বাদে সব ধরনের যান চলাচল, তারা যান চলাচল রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে, ঠিক দেখাতে চাই যে যে ব্যক্তিগত গাড়িগুলো যা আছে, ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে উবার পাঠাও সবই কিন্তু একযোগে চলছে। আমরা সকাল থেকে বেশ কয়েকটি জায়গায় দেখেছি ঢিলাঢালাভাবেই কিন্তু লকডাউন চলছে। তবে আমরা দেখেছি সেনাবাহিনীর টহলও এখানে বিদ্যমান রয়েছে, কিন্তু সেনাবাহিনীর টহলের পাশাপাশি বিজিবির টহলও আমরা দেখতে পেয়েছি, এবং র্যাবের যে অস্থায়ী চেকপোস্টগুলো সেটিও আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে উত্তরায় কিন্তু র্যাবের চেকপোস্ট, তারা অস্থায়ী চেকপোস্ট বসিয়েছে, আর আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ করে পুলিশ সদস্যরাও কিন্তু বিভিন্ন জায়গায় অস্থায়ী চেকপোস্ট বসিয়েছে, কিন্তু তারপরও বেশ ঢিলাঢালাভাবেই লকডাউন পালিত হচ্ছে। আপনাকে তো দেখাতে চাচ্ছি যে এখানে উবার পাঠাও থেকে শুরু করে সব ধরনের যান চলাচল চলছে, কিন্তু একটি বিষয় আপনাকে বলে রাখতে চাই যে গণপরিবহন বাদে সব ধরনের যান চলাচলই কিন্তু শহরে চলছে। তো আর যারাই বিনা প্রয়োজনে বের হচ্ছে প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। আমরা দেখেছি যে আরেকটি বিষয়, বিশেষ করে যে উত্তরা এবং যে মগবাজারে, সেখানে আমরা দেখেছি যারা বিনা প্রয়োজনে বের হয়েছে তাদেরকে 200 টাকা জরিমানা করা হয়েছে, আর যারা বাইকে বিশেষ করে বিনা প্রয়োজনে বের হচ্ছে তাদেরকে মামলা দেওয়া হচ্ছে। তো আমরা সকাল থেকেই এই দুই জায়গায় এখন পর্যন্ত ঘুরেছি, আমরা দেখেছি যান চলাচল কিন্তু অনেকটাই স্বাভাবিক, লকডাউন কিন্তু মানছে না, বিশেষ করে সরকারি যে নির্দেশনা সেটিও কিন্তু কেউ মানছেন না, আমরা সকাল থেকে কোনো বিধিনিষেধ মানতে দেখিনি। আসলে আপনি দেখতে পাচ্ছেন যে যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীদের যে তৎপরতা সেটি কিছুটা কম চোখে পড়ছে। এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ খবর। তুলি মো, আপনাকে ধন্যবাদ কঠোর লকডাউনে রাজধানীর বনানীর এই মুহূর্তের চিত্র তুলে ধরবার জন্য। লক্ষ্মীপুরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে, প্রতিদিনই সদর হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। স্বজনদের অভিযোগ, এই হাসপাতালে অক্সিজেন সংকটের কারণে করোনা রোগীরা সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে, আবার আইসিইউ শয্যা রয়েছে মাত্র 3টি। এই অবস্থায় গুরুতর রোগীদের স্থানান্তর করা হচ্ছে রাজধানী সহ বিভিন্ন জেলায়। সাইদুল ইসলাম পাবেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুরে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী, এ কারণে প্রতিদিনই সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে রোগীর সংখ্যা বেড়েই চলেছে। হঠাৎ করে রোগীর চাপ বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। স্বজনদের অভিযোগ, এই হাসপাতালের করোনা ওয়ার্ডে মাত্র 30টি সাধারণ শয্যা ও 3টি আইসিইউ রয়েছে। অতিরিক্ত রোগীর চাপে অক্সিজেন সংকট দেখা দিয়েছে, আবার আইসিইউ শয্যা ফাঁকা না থাকায় করোনায় আক্রান্ত জটিল রোগীদের স্থানান্তর করা হচ্ছে রাজধানী সহ বিভিন্ন জেলায়। বিনামূল্যে ওষুধ না পাওয়ারও অভিযোগ আছে। যাদের অক্সিজেন বেশি প্রয়োজন হয় তারা ইচ্ছা করিয়ে হাসপাতাল থেকে ওই রোগীদের সাথে খারাপ আচরণ করে বাইক করে যায়,
এবং ইদানিং দেখতেছি হাসপাতালে রোগীদের ওষুধও ঠিক মতো দেওয়া হয় না। নার্স একজন আছে আর শুধুমাত্র একজন ডিউটি একজন ডাক্তার আছেন, এতটুকু। এখানে সিন্ডিকেটের মাধ্যমে অধিক দামে আমাদেরকে অক্সিজেন ক্রয় করতে হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে নানা সীমাবদ্ধতার মধ্যে করোনা রোগীদের সুচিকিৎসা নিশ্চিতে সব ধরনের চেষ্টা অব্যাহত আছে। মঙ্গলবার পর্যন্ত এ জেলায় করোনা আক্রান্ত হয়েছে 4,868 জন আর মারা গেছে 69 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনার কারণে বন্যাপ্রবণ কুড়িগ্রামের নদী তীরবর্তী মানুষ এবছর বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি নিতে পারছে না। লকডাউনের ফলে শ্রমজীবী মানুষের নেই কাজ, জমানো অর্থ, যার কারণে নিজেদেরকে সঁপে দিতে হয়েছে ভাগ্যের উপর। যদিও প্রশাসন বলছে বন্যা মোকাবেলায় সার্বিক প্রস্তুতি রয়েছে তাদের। হুমায়ুন কবির, সূর্য, তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রাম জেলায় রয়েছে 316 কিলোমিটার নদীপথ। প্রতিবছর ভারী বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় প্রায় 4-5 লাখ মানুষ পড়ে চরম দুর্ভোগে। এছাড়াও রয়েছে আগ্রাসী নদী ভাঙন, ফলে নদী তীরবর্তী মানুষের দুর্দশা যেন সারা জীবনের। প্রতিবছর বন্যার পূর্বে আগাম প্রস্তুতি নেয় স্থানীয়রা, ঘরবাড়ি মজবুত করে, আলগা চুলা, ওষুধপত্র, শুকনো খাবার আর জ্বালানি সংগ্রহ করে, পর্যাপ্ত চাল ডাল রাখে ঘরে। কিন্তু এবার করোনা আর লকডাউনের কারণে বেশিরভাগ নিম্ন আয়ের মানুষকে ঘরে বন্দি থাকতে হচ্ছে। কাজ না থাকায় উপার্জনও কমে গেছে। এতে আগাম প্রস্তুতির কাজে হাত দিতে পারেননি অনেকে। যখন বন্যা হবে তখন আল্লাহ তখন দেনা করি না কি করি, এখন সেটা করি খাওয়া খাবে। লকডাউনের কারণে তো বাইরে বেরোয় হয়নি, কামকাজ তো আমার দেশে নাই। মানে এবার মানে কি হবে সেটা বলার মতো না, সেটা বন্যার উপর নির্ভর। যদিও বন্যার প্রস্তুতি বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, স্বেচ্ছাসেবক দল প্রস্তুত রাখার পাশাপাশি সরকারি সহায়তা পৌঁছে দেওয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা। বন্যা মোকাবিলায় পর্যাপ্ত নৌকা ও আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও বন্যা কবলিতদের জন্য পর্যাপ্ত চাল, নগদ অর্থ উপজেলা পর্যায়ে বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক। বা তাদের খাবার সহায়তা নিয়ে কোনো ধরনের সমস্যা তৈরি হবে না। এবং এছাড়াও আমাদের মানুষ যারা চরাঞ্চলে তাদেরকে রেস্কিউ করার জন্য রেস্কিউ বোট সহ আমাদের সমস্ত ব্যবস্থাপনাগুলো আছে। কুড়িগ্রামে রয়েছে 16টি নদ নদী। প্রতিবছর পাহাড়ি ঢল আর নদীর পানি বেড়ে যাওয়ার কারণে বন্যার সৃষ্টি হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রংপুর বিভাগের সব জেলার পর বগুড়ায় ত্রাণ বিতরণ শুরু করেছে দেশের সবচেয়ে বড় শিল্প গ্রুপ বসুন্ধরা। এর মধ্য দিয়ে রাজশাহী বিভাগে এই কার্যক্রম শুরু হলো। মঙ্গলবার বগুড়া সদর, দুপচাচিয়া ও আদমদিঘি উপজেলার 1300 অসহায় মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে হাসি ফুটেছে কর্মহীন মানুষের মুখে। আব্দুস সালাম বাবুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের সবচেয়ে বড় শিল্পগোষ্ঠী বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সুবাহানের এই উপহার বগুড়ার অসহায় মানুষের জন্য। বুধবার দৈনিক কালের কণ্ঠের শুভসংঘের ব্যবস্থাপনায় এসব ত্রাণ বিতরণ করা হয়। বগুড়া সদর, দুপচাচিয়া ও আদমদিঘির 1300 মানুষকে একদিনেই খাবার বিতরণের বড় কার্যক্রম এটি। ইতিমধ্যে আমরা রংপুর বিভাগে 24,000 পরিবারকে সহায়তা দিয়েছি। আজকে আমরা বগুড়ায় 4,000 পরিবারের আমরা যে ত্রাণ বিতরণ করব সেটার উদ্বোধন হচ্ছে। এখানে আমরা 700 পরিবারকে দিচ্ছি। করোনায় কাজ হারিয়ে এই এলাকার অনেক মানুষ অসহায়, অনেকে রাজধানী ছেড়ে গ্রামে ঠাঁই নিয়েছেন। চলমান লকডাউনে আরও অসহায় অবস্থায় পড়েছেন মানুষ। এই সহায়তা পরিবারগুলোর খুশি কিছুটা হলেও ফিরিয়েছে। আমি গাড়ি চালাই, বসুন্ধরা গ্রুপ থেকে আমাদেরকে ত্রাণ দান করছে, এতে আমরা খুব খুশি। করোনার মধ্যে যে স্কুলের চাকরিটা ছিল সেটা না থাকার কারণে একেবারে উপার্জন শেষ হয়ে গেছিল। 7 মাস হলো স্বামী মারা গেছে করোনা আক্রান্ত হয়ে। 2টা বাচ্চা নিয়ে যে অসুবিধাতে ছিলাম, মোটামুটি বসুন্ধরা থেকে একটা উদ্যোগ নেওয়ার কারণে আমাদের একটা খাবারের বেশ কয়েকদিনের ভালো একটা ব্যবস্থা হলো। এর আগে তো কোথাও কোনো কিছু পাইনি, এবারে বসুন্ধরা গ্রুপ থেকে পাই। মহামারীর সময়ে সামাজিক কাজের এমন চিত্র দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানান সুধীজনরা। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই আজকে এই সুন্দর একটা বগুড়াতে এই ধরনের অনুষ্ঠান করার জন্য। এবং যারা খাদ্যের অভাবে অসহায় থাকে, উদার্ত থাকে, তাদের আজকে সাহায্য করার জন্য। এই বর্তমান সময়ে এই উদ্যোগটি ছিল একটি চমৎকার উদ্যোগ এবং এটা আমাদের আপামর সবাইকেই বাড়িতে অবস্থান করার জন্য উৎসাহিত করবে।
চলমান ত্রাণ কার্যক্রমে বগুড়ার 4000 পরিবার সহায়তা পাবে বলে জানিয়েছে কালের কণ্ঠের পাঠক ফোরাম শুভ সংঘ। মহামারীর মধ্যে নানান প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। ভারতে তীব্র বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে 207 জনে দাঁড়িয়েছে। আর চীনের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দেশটির হেনান প্রদেশে কমপক্ষে 71 জনের মৃত্যু হয়েছে, এখনও নিখোঁজ অনেকে। এই ঘটনায় প্রদেশটির প্রায় 10 লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি নাজুক ইউরোপেও। বন্যায় নাজেহাল যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চল, একই দুর্যোগে বেহাল অবস্থা মিয়ানমারের ক্যারেন প্রদেশের। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। সকাল 7টা সংবাদে আবারও স্বাগত। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। পুঁজিবাজারে প্রবাসী ও বিদেশিদের বিনিয়োগ বাড়াতে যুক্তরাষ্ট্রের বড় শহর নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, লস এঞ্জেলেস ও সিলিকন ভ্যালিতে শুরু হয়েছে রোড শো। 26 জুলাই শুরু হওয়া এই রোড শো চলবে আগামী 2 আগস্ট পর্যন্ত। সেখানে দেশে বিদেশে অবস্থান করা বাংলাদেশি বিনিয়োগকারী ও বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে বিনিয়োগের সম্ভাবনা, বিনিয়োগের সুযোগের বিষয়টি তুলে ধরা হচ্ছে। বাংলাদেশ ও দেশের পুঁজিবাজারকে বিদেশি বিনিয়োগে আরও আকর্ষণীয় হিসেবে তুলে ধরতে বিশ্বের বিভিন্ন দেশ ও শহরে ধারাবাহিকভাবে রোড শো আয়োজনের পরিকল্পনা করে বিএসইসি। এরই অংশ হিসেবে চলছে এই রোড শো। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সামরিক শক্তিতে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে চীন। পারমাণবিক অস্ত্রে ব্যবহারের জন্য নতুন করে আরও 110টি ক্ষেপণাস্ত্র সাইলো নির্মাণ করছে শি জিনপিং সরকার। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। আমেরিকান ফেডারেশন অব সায়েন্টিস্টের এক প্রতিবেদনের বরাতে বিবিসি জানায়, শিনজিয়াং অঞ্চলের পূর্বে হামির কাছে নির্মাণ করা হচ্ছে সাইলোর একটি নতুন ক্ষেত্র, যার ছবি স্যাটেলাইটে ধরা পড়েছে। চীনের দক্ষিণ পূর্বে 380 কিলোমিটার দূরবর্তী ইয়েমেনের এক মরু এলাকায় প্রায় 120টি সাইলো নির্মাণের কাজ চলছে। বোমা বহনকারী নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট লক্ষ্যে ছোড়ার জন্য প্রস্তুত রাখার ভূগর্ভস্থ স্থানকেই সাইলো বলা হয়। বেইজিংয়ের এই ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের হুমকি দেওয়ার জন্য নেওয়া হয়েছে বলে উদ্বেগ জানিয়েছে পেন্টাগন এবং রিপাবলিকান দলের সদস্যরা। জানাবো রূপে অনন্য কাশ্মীরের খবর। পাহাড়ের পর পাহাড়, ভ্যালি, হ্রদ সব মিলিয়ে প্রকৃতি রূপে অনন্য কাশ্মীর। সৌন্দর্যে যা অতুলনীয়, পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে। আর 370 ধারা জারির পর থেকে এই অঞ্চলে উন্নতি চোখে পড়ার মতো বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। নাহিদ সিয়ানের ডেস্ক রিপোর্ট। পৃথিবীতে কাশ্মীর এমন এক স্থান যেখানে গ্রীষ্মের সৌন্দর্য, বসন্তের রঙিন রূপ কিংবা পাতাঝরা হিমেল বাতাসের আগমনের পর প্রবল তুষারপাত, সবকিছুই ভীষণ রকম সুন্দর। আর এ কারণে এই কাশ্মীরের মূল আয় হল পর্যটন শিল্প। কাশ্মীরের উজ্জ্বল রঙিন শহর পুলওয়ামা, সবুজ পাহাড়, ফুলে ঘেরা বিস্তর ভূমি আর বর্ণিল জাফরান ক্ষেত দেখতে দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসে ভ্রমণ পিপাসুরা। এছাড়াও কাশ্মীরের আরেকটি পর্যটক প্রিয় স্থান সুফিদের শহর কাঠুয়া। কাশ্মীর বেড়াবার জন্য সবচেয়ে উপযুক্ত সময় এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত। আর ঠান্ডায় বরফ পছন্দ করেন তারা যেতে পারেন ডিসেম্বর এবং জানুয়ারিতে। এছাড়া ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে 370 ধারা জারির পর বিশেষ মর্যাদা প্রত্যাহারের ফলে কাশ্মীরের পরিস্থিতির অনেক পরিবর্তন এসেছে। শিক্ষা ব্যবস্থায় উন্নয়নের পাশাপাশি শিল্প ও মানুষের জীবনযাত্রায় উন্নয়নের চেষ্টা চালাচ্ছে কেন্দ্র সরকার। কাশ্মীরের এই পরিবর্তন বেশ ধীরে হলেও কাশ্মীরবাসী নতুন এক নাগরিক জীবনে আশার আলো দেখছে। নাহিদ জিহান, নিউজ 24। এখন এ পর্যন্তই। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv।